নমস্কার বন্ধুরা আলটিমেট ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনাদের সবাইকে বলে রাখি এই যে গাছগুলো দেখছেন এগুলো একবার চা বাগান ভেবে ভুল করবেন না যেন আমাদের এখানে এই রায় উঠে যাওয়ার পর অর্থাৎ সর্ষে ক্ষেত ছিল এটাতে সেই সর্ষে ক্ষেত আলু ক্ষেত এগুলো উঠে যাওয়ার পর এই ফসলগুলো উঠে যাওয়ার পর এই জমিগুলোতে প্রচুর পরিমাণে এই আগাছাগুলো জন্মেছে তো এগুলো কোনো মতেই আমাদের কিন্তু দমন করা যাচ্ছে না তবে এই গাছগুলো জন্মানোর সাথে একটা উপকারও হয়েছে যখন বর্ষা হয় তখন এই গাছগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ চাষ করার সময় গাছগুলো নষ্ট হয়ে যায় এবং সেগুলো সার হিসাবে জমিতে কাজে লাগে এছাড়া এই যে সময়টা এখনকার গরমের সময়টা বর্ষার আগে প্রচুর পরিমাণে এই গাছগুলো জন্মাই তো চারদিকে দেখে মনে হবে যেন চা চাষ চা গাছ এখানে চাষ হচ্ছে তো এগুলোকে দমন করার অন্য কোনো উপায় কি তো আপনাদের কারো কাছে যদি জানা থাকে অবশ্যই জানাবেন আর এগুলো কেন হচ্ছে এত পরিমাণে সেটাও যদি জানা থাকে অবশ্যই জানাবেন আর আপনাদের দিকেই যদি থাকে কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না আর এই গাছ সম্বন্ধে যদি কোনো ভেষজ গুণ থাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখে ফেলুন তাতে অন্যরাও জানতে পারবে আমিও জানতে পারবো তাতে সমাজের পক্ষে খুব ভালো হয় আর দমন করা যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু জানাবেন তো এইটা নিয়ে আমরা সব চাষিরভাবে খুব একটু ভাবনা চিন্তার মধ্যে আছি গাছগুলোকে একটা হাস্যকর মতো হয়ে দাঁড়িয়ে আছে তো গাছগুলো তো আপনারাও দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন কেমন এই গাছগুলো ঠিক আছে আর ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ